वेलकम बैक टू माय चैनल। आज के आबारो तुम्हारे जोनो निये चले एसेछि एकटा नतून वीडियो और आज के आमी तुम्हारे साथे शेयर करछि मिनी ज्वेलरी हॉल के जे ज्वेलरी गुलो आमी तुम्हारे देखाबो सेगुलो किन्तु हाथे बनानो एवं आमार चेना परिचित एकटा बोन बनिएछे ए ज्वेलरी गुलो एवं সেই বন্টির ইনস্টাগ্রামের আইডিটা নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক করে দেবো, তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। তোমাদের আজকে ভিডিওটা দেখার পরে যদি কোনো জুয়েলারি পিস ভালো লেগে থাকে তাহলে সেখানে পেজে গিয়ে তার পেজে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আজকের ভিডিওটার সাথে শুরু করা যাক বেশি কথা না বলে। তো তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখি যে তোমাদের যদি আমারই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিও আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথম আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা আমি শুরু করছি ইয়াররিং। আমার কাছে একটা ব্যাঙ্গেল রয়েছে, ইয়াররিং রয়েছে আর রয়েছে একটা নেক পিস। তো এর মধ্যে কয়েকটা রয়েছে হ্যান্ডমেড এবং কয়েকটা। তো প্রথমে তোমাদেরকে আমি যেটা দেখাবো আমি একটা ইয়াররিং থেকে শুরু করছি। এটা তোমরা আমাকে অনেকবার পরতে দেখেছো। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজস্ব কালেকশন থেকে, যখন আমি জুয়েলারি সেল করতাম তখন এই কালেকশনটা আমি এনেছিলাম আর তার মধ্যে এটা আমার খুবই ভালো লেগেছিল, যার জন্য সিলভার কালারটা আমি এখনো রেখে দিয়েছি। এটা কিছুটা এরকম দেখতে। তো আমি সবকটা পরে পরে দেখাবো না, তোমরা যদি এই ইয়াররিংগুলো পরে বা আজকে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো পরে পিকচার দেখতে চাও তাহলে কিন্তু আমি স্ক্রিনে কোনো একটা জায়গায় সেগুলোকে দিয়ে দেবো তোমাদের দেখার জন্য। আদারওয়াইজ তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে কিন্তু তোমরা আমার অনেক পিকচার পেয়ে যাবে জুয়েলারি পরে। তো প্রথম আমি এক পিস ড্রপ করে দিয়েছি, সরি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম পিস। আই গেস কি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের প্রথম ইয়াররিং, তারপরে চলে যাচ্ছি। এবার তোমাদেরকে আমি আর একটা ইয়াররিং দেখাচ্ছি এবং এটা কিন্তু আমার অনেকটাই পছন্দের, কারণ এর কালারটা অ্যান্ড অলসো আমার লং ইয়াররিং কিন্তু খুবই ভালো লাগে। যেগুলো বড় সাইজের, যেগুলো বড় মাপের ইয়াররিং সেগুলো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। যেহেতু আমার কানের পাতাটা একটু মোড়া তাই ছোট কানের পরলে কিন্তু আমাকে সেরকমভাবে ভালো মানায় না। তো এটা হচ্ছে সেকেন্ড, এটাও তোমরা হয়তো আমার জুয়েলারি কালেকশনে দেখেছো। তো এই ইয়াররিংটার নিচে তিনটে ঝুমকো লাগানো রয়েছে এবং খুবই দারুণ দেখতে এটা। তো আমি কোনোটাই পরে দেখাচ্ছি না, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো এটা কিছুটা এরকম দেখতে। তো তারপরে নেক্সট হচ্ছে, তারপর নেক্সট যেটা আমি রিসেন্টলি পারচেজ করেছি সেটা হচ্ছে প্যাকেটের মতো রয়েছে, আমি তোমাদেরকে খুলে দেখাই। এটা হতে পারে অন্যটার সাথে, আই থিঙ্ক কি এটা এটা ও আমাকে গিফট করেছে পারচেজ করার জন্য ওর থেকে জুয়েলারি, কারণ আমি এটা আই ডোন্ট রিমেম্বার অর্ডারিং দিস ওয়ান। তো এটা কিছুটা এরকম দেখতে। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাঙ্গেলটা, যেটা খুবই দারুণ দেখতে, তোমরা ভালো করে আগে দেখো। এটাও কিন্তু আমি ওর কালেকশন থেকেই অর্ডার করেছি আর এটা এইভাবে ওপেন করা যায়, এটাকে আমি এখনো পর্যন্ত একবারও পরে দেখিনি। সো এটা এইভাবে ওপেন হয়ে যায় আর এতে খুব সুন্দর ঝুমকো লাগানো রয়েছে, এটা হচ্ছে আমার খুবই পছন্দের, কিন্তু এখনো পর্যন্ত এটা পরার সুযোগ পাইনি। তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা নেক পিস। তো আমাদের হলটা শেষের পথে, কারণ আমি তোমাদেরকে বলেই দিয়েছি এটা মিনি হল আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। তো এরপরে তোমাদেরকে যে নেক পিসটা আমি দেখাচ্ছি সেটাও হ্যান্ডমেড এবং এটা ওই বানিয়েছে। তো তোমরা যদি ওর যদি ওর বানানো জুয়েলারি আজকে তোমাদের এই ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ওকে ইনস্টাগ্রামে ওর পেজের লিংক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখানে গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। তো এই হচ্ছে নেক পিসটা আর এটাতে কিন্তু পরির কাজ রয়েছে আর এর উপরে কুলো রয়েছে, এটা কিন্তু কুলো শেপে, বাঙালিরা তোমরা জানবে কিন্তু কুলো কি জিনিস। তো এটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে লং। তো এটা পরে আমি দেখাচ্ছি না, এটা পরে একটা দারুণ ছবি রয়েছে, পিকচার রয়েছে, সেটা কিন্তু খুব শীঘ্রই আমি তোমাদের সাথে ইনস্টাগ্রামে শেয়ার করছি। এর সাথে কিন্তু ইয়াররিংও রয়েছে, ম্যাচিং ইয়াররিং, যেটা এরকম দেখতে। তারপরে আজকের হলে শেষ যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আরেকটা ইয়াররিং। এটা তোমরা আমাকে রিসেন্ট আমার 25শে ডিসেম্বরের কিন্তু ব্লগটাতে পড়তে দেখেছো। হ্যাঁ, এটা কিছুটা এরকম দেখতে।
তো এটা হচ্ছে আমাদের লাস্ট। এর নিচে খুব সুন্দর ঝুমকো লাগানো রয়েছে। আর এই ধরনের বড় ইয়াররিংই কিন্তু আমার সবথেকে পছন্দের, এবং এইগুলো পরলে আমার মনে হয় যে আমাকে কিন্তু অনেকটা মানায়। এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সোমবার।